আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। নমস্কার, খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, সংস্কারের দাবিতে পথ অবরোধ। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ঝিনঝিনিপুকুর স্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক মালদা নালাগোলা রাজ্যের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে রাঘববাটি গ্রামের বাসিন্দারা। বলেন এখানে কি তৎপরতা করেছি আমরা, রাস্তা চাই, আমাদের রাস্তা খুব কষ্ট, আমাদের পার্টি নেতা নাই, এতদিন থেকে ভোট দিচ্ছি কিন্তু কেউ গ্রহণ করছে না, আমরা কি করব, কিছু উপায় পাচ্ছি না বলে অবরোধ করেছি। কোন গ্রামটা রাস্তা খারাপ আছে? এই গ্রামটা রাঘববাটি গ্রামটা। কতদিন ধরে আছে? অনেক দিন থেকে, 40-50 বছর আমার বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অতদিন থেকে রাস্তা খারাপ হয়ে আছে, কোনদিনও ঠিক করছে না রাস্তা। তার জন্য কি করেছেন? আমাদের সমস্যা। এখন কি করেছেন? এই যে কত অবরোধ করেছি, ভিডিও বাবু আসবে, আমরা বলব আমাদের অসুবিধাটা, ওটা চাই, রাস্তা চাই, আমরা রাস্তার জন্য আমাদের কষ্ট বেশি হচ্ছে, যাওয়া আসা করতে পারছি না, একটু অবধি দাদা, আমরা কি মানুষ না, আমরা কি ভোট দিচ্ছি না, অতদিন তাকে খালি ঠুকিয়ে ঠুকিয়ে যাই, রাস্তা হয়ে যাবে, রাস্তা কই হচ্ছে, কিছু পাচ্ছি না উপায়, ওটার জন্য এটা করেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে শান্তনী সরেন। পুকুর থেকে ঝিনঝিনি পুকুর, একদম এত বেহাল অবস্থা যে আমরা চলাচল করতে পারি না। এই বৃষ্টির দিনে তো আমরা সাইকেল নিয়ে বেরোলে কতবার যে পড়ি তার ঠিক নেই। নেতারা বিভিন্ন সময় এসে আমাদেরকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে, রাস্তা হবে, কিন্তু যেই ফোট পাক রাস্তার কোনো নাম গন্ধ নেই। এবার আমরা ভেবেছি যে আমাদেরকে আমাদের দায়িত্ব নিজেই পালন করে রাস্তা আমাদেরকে করে নিতে হবে, সেই জন্য আমাদের এই পথ অবরোধ। আমরা এখানে চাই প্রশাসনিকের যারা দায়িত্বে রয়েছেন তারা আসুন এবং এসে আমাদের অসুবিধাগুলো দেখুক, জানুক যে আমরা কী অবস্থায় পড়ে আছি, সেই জন্য আমরা এই অবরোধ করেছি। আমরা চাইছি যে প্রশাসনিক লেভেলের লোকজন আসুক, তারা দেখে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেটাই কামনা করি। এটা দীর্ঘ, আমি যখন ছোট ছিলাম আমার বয়স 30 বছর, তখন থেকে দেখছি এই রাস্তা যে কি সেই, অথচ পকেট রাস্তাগুলো ঢালাই রোড হয়ে যাচ্ছে, অথচ এটা বুলবুল থেকে বেশি দূর না, 1 কিলোমিটার বুলবুলচণ্ডী থেকে, সেই রাস্তা আজ অব্দিও ঠিক হয়নি, আংশিক ঠিক হচ্ছে, শুধু 1 মিটার 2 মিটার করে ঠিক হচ্ছে, কিন্তু এরকম হলে তো চলবে না, আমাদের পুরো রাস্তাটাই চাই এবং পাকা রাস্তা চাই। আমরা এখানে গ্রামবাসী, আদি রাঘববাটির গ্রামবাসী সকলে মিলে এসে ধর্ণা ধরেছি, যতক্ষণ না আমরা প্রশাসনিক লেভেলের সঙ্গে কথা বলছি ততক্ষণ আমরা অবরোধ করছি। আপনার নাম? মহেশ্বর মুন্ডা। উল্লেখ্য, হাবিবপুর ব্লকের ঝিনঝিনি পুকুর থেকে রাঘববাটি গ্রামের প্রায় 900 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে আজ সকাল 9টা নাগাদ মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে রাঘববাটি গ্রামের বাসিন্দারা। জানা যায় দীর্ঘদিন ধরে হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের রাঘববাটি সহ কচুপুকুর আংশিক ঝিনঝিনি পুকুর এলাকার রাস্তা, প্রায় 900 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ওই এলাকা বাসিন্দাদের অভিযোগ, ঝিনঝিন পুকুর থেকে রাঘববাটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে, এ বিষয়ে প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি, তার জেরে ওই এলাকার বাসিন্দারা ধামসা মাদল সহ বোর্ডে লেখা রয়েছে রাস্তা চাই এই নিয়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করেন মালদা নালাগোলা রাজ্য সড়ক পর্যন্ত। অবরোধের জেরে ঘণ্টাখানেক যানজট সৃষ্টি হয়, গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। গ্রামবাসী শান্তনু সরেন অভিযোগ করেন, বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি, আমাদের গ্রামের রাস্তার বেহাল অবস্থা, ভোটের সময় ভোট নিয়ে যায় কিন্তু আমাদের দিকে কেউ ঘুরেও তাকায় না।
আমরা কোনো কিছু পাই না, শুধু বলা হয় হবে হবে, তার জেরে আজ আমরা পথে নেমেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাবিবপুর ব্লকের বিডিও সহ হাবিবপুর থানার পুলিশ। এ বিষয়ে হাবিবপুর বিডিও শুভজিৎ জানা কথা বলেন গ্রামবাসীদের, রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।